एटा तो कंक्लूजन आमा कोर्स एकल कंक्लूजन ही अछि चारटा पॉइंट फर्स्ट वन कोन इंटेंसिटी ऑफ स्कैटर्ड बीम डिपेंड्स अपॉन द स्कैटरिंग एंगल फाई सेकंड पॉइंट देखो कि जो सातटा जो ग्राफ पडछि ग्राफ तो हम देखि तो फर्स्ट ग्राफ रे किछि बम्प नथिला सेकंड ग्राफ रे आस्ते जो बंकाडा बढी बढी आसुछि माने 54 वोल्टेज जाके से बम्पटा बढी बढी आसुछि ता माने कहबे तो कोन ना बम्प और किंग बम्प और किंग increases bump or kink increases with increasing accelerated potential to etra potential ko badhautulu mane 40 voltage 44 48 54 etra potential ko badhautulu bump or kink ta kon hotla badhautulu aa se bump or kink ta ketara ketara asla na bump or kink ta 54 voltage ta mane 50 degree asla accelerated potential thila 54 volt bump or kink appears 54 voltage and scattering angle at 50 degree a fourth point kon dekhe bump or kink ka asta bodi bodi gala 54 voltage bump or kink appears hala maximum hala 54 voltage par to voltage badhai chu ta 60 64 68 ta voltage badhai chi kintu bump or kink ta kon hala kam kam jau chu ta mane fast potential badhaile bump or kink ta badhu chi maximum hau chi 54 voltage re ta par kon badhaile bump or kink ta kam chu এই চারটা পয়েন্ট তার কনক্লুশন ইয়ে গলা এবে তার লাস্ট চ্যাপ্টার আর গুটে জিনিস আছে সেটা হলো হর্স এন্ড লিনার এক্সপেরিমেন্ট দেখো প্লে আমরা পড়িবা হর্স এন্ড লিনার এক্সপেরিমেন্ট হর্স এন্ড লিনার এক্সপেরিমেন্ট দেখো প্লে হর্স আর লিনার টু সায়েন্টিস্ট এমন কোন এক্সপেরিমেন্ট করলে না সে সিম্পল গুটে জি গুটে জি টা নালে এই জি কে উপরে সে গুটে ইউভি রেট ইনসিডেন্ট করে জি মেটাল উপরে সরি ইউভি রেট ইনসিডেন্ট করে দেখো প্লে যে জিঙ্ক প্লেট আছে জিঙ্ক প্লেটটা আইদার আমি কইলে চার্জ অফ থ্রি টাইপস গোটা হলো নেগেটিভ চার্জ চার্জেস অফ থ্রি টাইপস নেগেটিভ চার্জ আর গোটা হলো আনচার্জ আর গোটা হলো যেটা তোমরা কোনা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কইলে কোন যত গোটে জায়গায় 12 ইলেকট্রনস 10 প্রোটনস দিও সেটা তো নেগেটিভ চার্জ কারণ ইলেকট্রন চার্জ আছে কি প্রোটনের চার্জ আছে কি ইলেকট্রন সংখ্যা আছে আবার নেগেটিভ চার্জ দেখো প্লে জিঙ্ক ম্যাটেরিয়ালটা আইদার নেগেটিভ চার্জ হইতো নগা চার্জ হইতো না মানে দিও পজিটিভ চার্জ আও কিছু কন্ডিশন নাই তো যদি জিঙ্ক ম্যাটেরিয়ালটা ইনিশিয়াল নেগেটিভ চার্জ হইতো যেতবেলে ইয়া উপরে গোটে ইউভি রেটে পড়ুছি যেতবেলে ইয়া উপরে ইউভি রেটে পড়ুছি সেতবেলে সে দেখিলা যে কিছু ইলেকট্রনস কোন হচ্ছে না এমিটেড হচ্ছে কতটা ইলেকট্রনস এমিটেড হচ্ছে না যেতিকটা ইলেকট্রনস প্রোটনস তো অধিক থিলা সেতিকটা ইলেকট্রনস এমিটেড হচ্ছে এই জায়গায় দুইটা ইলেকট্রনস প্রোটনস তো অধিক আছে তাহলে দুইটা ইলেকট্রনস পড়েলা আর বাকি হলো 10টা ইলেকট্রন 10টা প্রোটনস আর সেম নাম্বার অফ ইলেকট্রনস আর আছে প্রোটনস সেটা কোন হইছে অনচার্জ তার মানে যত বড় গুটে নেগেটিভ যদি জিঙ্ক ম্যাটেরিয়ালটা ইনিশিয়াল নেগেটিভ চার্জ হইব তার উপরে ইউভিতে পড়লে এটা কোন চুকলে এটা তো কোন হইব না অনচার্জ সেম বলি এবে যদি অনচার্জ হইব তার উপরে ইউভিতে পড়িব এবে দুইটা ইলেকট্রনস কোন কই গলা তার মানে 8টা ইলেকট্রনস হলো 10টা প্রোটনস হলো ইলেকট্রন সংখ্যা কম হলা ইলেকট্রন সংখ্যা কম প্রোটন সংখ্যা অধিকা তার মানে এটা পজিটিভ চার্জ বিহেভ করবে অর্থাৎ যেটা অনিশালে অনচার্জ দিব ইয়া পরে ইউভিরে পড়লে এটা কোন হইব না পজিটিভ চার্জ বিহেভ করবে এবে যদি ফোন ইয়া পরে ইউভিরে পড়িব ফোন যেটা ইলেকট্রন সংখ্যা আসে যাব এবে 6টা ইলেকট্রন 10টা প্রোটন হইব কারণ না প্রোটন কেবে এমিশন হবনি ইলেকট্রন সি এমিশন হবে তার মানে যেহেতু আউট থেকে অধিক ইলেকট্রন কমি গলা এবে কোন হইব না আউট অধিক পজিটিভ হইব তাহলে কোন হইব এটা মোর পজিটিভ হইছে কোন হইছে প্লে না মোর পজিটিভ হইছে অর্থাৎ যদি ইনিশিয়াল নেগেটিভ চার্জ আছে ইউভি রে পড়িয়া পড়ে অনচার্জ হচ্ছে অনচার্জ হলে পজিটিভ চার্জ হচ্ছে পজিটিভ চার্জ হলে মোর পজিটিভ হচ্ছে তাহলে তো মনে হইছে নেগেটিভ ছিলে ইউভি পড়লে অনচার্জ অনচার্জ ইউভি পড়লে পজিটিভ পজিটিভ ইউভি পড়লে কোন হইছে না মোর পজিটিভ চার্জ হইছে তারপর দেখো আমরা দেখলি ইলেকট্রন এমিশন হচ্ছে আর ইলেকট্রন গুলা এমিশন হওয়া পারে হলে কিছু মিনিমাম এনার্জি দরকার বা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার আর দ মিনিমাম ফ্রিকোয়েন্সি বিলো হুইচ ফটো ইলেকট্রন আর নট এমিটেড ফ্রম মেটালিক বডি ইজ কল অ্যাজ কোন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর এই কথাটা লিনার কহলে লিনার কোন এক্সপ্লেন করে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে সে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ডেফিনিশন কো কোন লিনার কোন করে না এক্সপ্লেন করে বুঝলা প্লে ইয়ে তোমার আজকা এইটিকে ये तो हमारा ड्यूअल नेचर ऑफ रेडिएशन का सॉरी बोला एथिक ड्यूअल नेचर ऑफ रेडिएशन नेक्स्ट क्लास में मुतम पढ़ेबी न्यूक्लियर फिजिक्स तो काइन जो मान नोट्स लिखिनो लिख दबो आ जेंति मु लिख करी छी तमे सेही नोट्स लिख ठीक अछि प्ले थैंक यू